এই দেখুন ভ্রাতা, আমি আপনাদের বসবাসের জন্য পর্ণকুটির নির্মাণ করেছি, আর বধুমাতা আপনার জন্য রন্ধনশালাও প্রস্তুত। আসুন ভ্রাতা, আসুন বধুমাতা। বধুমাতা, এই হলো আপনার রন্ধনশালা। আমি জানি যে আপনি রন্ধন করতে খুবই পছন্দ করেন। রাজপ্রাসাদের মতো সুন্দর হয়নি হয়তো, কিন্তু লক্ষণ, খুবই সুন্দর আর পবিত্র রন্ধনশালা নির্মাণ করেছো তুমি। লক্ষণ, পর্ণকুটিরটি অত্যন্ত সুন্দর বানিয়েছো তুমি, কিন্তু এখানে তোমার নিবাসস্থান নেই কেন? আমার জন্য চিন্তা করবেন না ভ্রাতা, আমি ওই শিলাখণ্ডের উপর থাকব, ওখানেই আমার নিবাসস্থান। ওখান থেকেই আপনার আর বধুমাতার সেবা করব, আর এই পর্ণকুটিরটি রক্ষাও। লক্ষণ, ভ্রাতা আমার, তোমার মতো পুত্র লাভ করে সুমিত্রা মা ধন্য হয়েছেন। এমন ত্যাগ যা বড় বড় ঋষিমুনিরাও করতে অপারগ, তুমি এভাবে সহজেই করে দাও। আজ থেকে আমরা জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছি, কিন্তু এই জীবন রাজপ্রাসাদের নয়, এ কিন্তু সন্ন্যাসীর কুটিরের জীবন। ভোগ করার নয়, যোগ ও ত্যাগ শিকারের জীবন, তপস্যা ও কঠিন নিয়ম নির্বাহ করার জীবন। আর এই জীবন তোমার জন্য কষ্টকর হয়ে উঠতে পারে, স্বামী। আমি বিবাহের পর যে জীবন কামনা করেছিলাম আমি তো তাই পেয়েছি। এমন জীবন যেখানে প্রতি মুহূর্তে আপনার সান্নিধ্য রয়েছে, আপনার সাথে তো